السلام عليكم، عيد مبارك. ইদের একটা ড্রেস লাগাইমু, মোটামুটি ভালোর মাঝে আর এত ভালো না, মোটামুটি বেশি ভালো হইতো না। আর ও এন চারা মন তা কিয়া তাহলে ভিডিও বানাইলে আমি সামনে আইলে না, ক্যামেরা সামনে আইব না। ইদর ড্রেস লাগাইলি মু, লাগাইয়ালে দেখাইমু একটু পরে। আর এগুলো লাগে আমি পারিয়ান না, বুঝছো নি, আমার এগুলো আছে করো, এগুলি কোনো ভিডিও টিডিও করা যায় না। ব্ল্যাক কালারের প্যান্ট আর হলুদ কালারের গঞ্জি। ও সরি সরি, ওটা হচ্ছে তো ইংলিশে, একটা হচ্ছে বাংলা। এটা কেমন লাগে রে বা, আমারটা শেষ বাবিটা দিলে লাভলি বেটিং তোর। আর শীতে খাফের মুখ খুললে খা ফুটি যায় নানি, মুখ বন্ধ করলে খা বন্ধ হয়ে যায়নি, মুখ ফিরে বুঝে যায় নাই, গা ধরাই চুন দিলাম। শীতে খাফুর আর উবু, ঈদের দিন সকালে গোসল করা লাগে। শীতে খা ফুটে গেছেন, খানা জিনজিনি হরে শীতে নানি। তেল দি, তেল দিল, তেল দিল। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সাসা সেট করে নিবা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কটাই মিয়া গোসল করছেন? হে কোসম করতো, কটাই সময় গোসল করতো? হে জিয়ানোর মেকআপ আর শেষ না, সকাল থাকি ইদু দাই তাই কোন সময় মেকআপ চলে রে। একটা ঈদ মোবারক লেখে
أسبدين كمبارا نورتا كمبارا بدي تكيا يا رب গড়ি লাগাই দিরা নি গড়ি নাই লইতো নাই না একটা চশমা লাগাও তো দেখি না তখন আউলি গেছে আর বন্ধ ছিল না মাসাবে ওরা সাহেব হল বুজুর্গ হল এবার ফেন্টর ডিজাইন দেখো মরিস মরিস লটাইল সব ফেন্টো ওয়া ওয়া হ্যাঁ নায়ক দেখা যাব তাক 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 হ্যাঁ জানেন ইদার ড্রেসটা কীরকম হয়েছে একটু বলবেন আপনারা এই ছোটোখাটো বাজেটের মধ্যে এটা আমার তো মনে হয় অনেক সুন্দর হয়েছে এটিএমের মতো দিয়ে যাও তুমি পিছন দিকে যাও পিছন দিকে যাও পিছন দিকে যাও এখন তোমার পিছনটা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাক দেখি গঞ্জি টানি না গঞ্জি টানি না মাঝে গঞ্জি লাভাই দাম এটা নিয়া না হরব চশমা লাগাও না চশমা লাগাই দাও তখন আবার রাখি তো এদিকে রাখি তো একলা একলা ধারাম গিরে বা দুরুদে এখনো সান টান করছে না দুরুদে সান করিয়া বাড়াইব তারা সারা তো আমি ভিডিও বানাই না এখন আইছে না যদিও আমি একলা বাড়াই গেছি মসজিদ যাইমু গিয়া কিছু মেসা বলে কানেকশন টানেকশন করবো যে তেরাবিন নামাজের টাকা এগুলা লইমু গিয়া দোকান দোকান উঠছে এখানে আমরা যাইবো গিয়া কিছু কেনাকাটা করবো পান টান খাইবো সানা টানা খাইবো গাইয়া এরপরে বাড়িতে যাইবো বাড়িতে গিয়া এরপরে যেমন ধরো আমার আশেপাশের যারা আছে তাদেরকে নিয়ে আমরা মসজিদে আসবো মসজিদ থেকে ঈদগায় চলে আসবো ঈদগায় এসে আমরা ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে তারপরে বাড়িতে চলে যাবো আর কি করবো গোলাগুলি নামাজ পড়িয়া গোলাগুলি করে নিবো ওই গুল্লি করিস না ভাই ১৬০ টাকা ১৬০ কনসিডার করবা এনে করে ১০০ টাকা কত হলে তার বা কো ২০ টাকা
মাদন পালা না রে বা মাদনের দাম হইতারে না তার পাতি যারে দিলা বন্দুক দিয়ে ধর দেবে ল আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, আমাদের যে পুরানা মসজিদ, মসজিদের সামনে যে ঈদগাহ, আমরা তিনটা মসজিদে মিলে এখানে যে ঈদের নামাজ পড়বো, মানে আপনার অনুভূতি কি, মানে কেমন লাগে? আমার তো খুব ভালোই লাগতেছে, কারণ এক বছর পরে তিনটা পঞ্চায়েতের মানুষ একসাথে নামাজ পড়তে পারছি, আমার খুব ভালোই লাগছে, আনন্দ লাগছে। কারণ আমরা আগে ছিলাম এক পঞ্চায়েতে, এখান থেকে যে কোনো একটা কারণে বাঘ হয়ে গেল, বাঘ হওয়ার পরে এখন এক বছর পরে একসাথে জুমাটা পড়তে পারলে খুব আনন্দিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বাড়ি যেতে পারবে নিখলা শরীরের মতো এক মুসলমান আর এক মুসলমান, এইদিকে লক্ষ্য রাখবা। দুই নম্বর প্রমিস বা অঙ্গীকার আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খা হইল গিয়া আমরা মনরে উদার করতাম, ভালোবাসা এবং স্নেহ মায়া মমতা দি বড়াইতাম, পুরা জালে দেখতাম সালা ভাইয়ের ঘুষ তুমি খাওয়া, তুমি কি পছন্দ করবে? এর লাগে অনেক সময় হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানার মধ্যে কিছু বেটিন আসলা, যে বেটিন আপনি গিবত গাইতা আল্লাহর নবী বলেছেন ইতার কিওর রোজা ইয়া কো ওতারে ভূমি করার লাগিয়া, তখন বেটিন দলে বলা হয়েছে বমি করো, বমি করার বাদে তার মানুষটা একটা বার মনের মধ্যে আফসোস আনে না, যে ও মানুষটা একদিন আমার দিলের মধ্যে কষ্ট দিছে,
ঘটনা যদি কই বলতাম ভাই একবারে খুলাসা লাস্টর লাইন কইলে আল্লাহর নবী ফরমায় মিরাজের মধ্যে আমার যতটা কথা হইছে আল্লাহর লগে এর মধ্যে একটা কথা হইল যে কোন মানুষ যদি কোন মানুষের বাঙ্গা দিল জুড়া লাগাই দে দুকা পাইছে কষ্ট পাইছে দিল ভাঙি গেছে ব্রোকেন হার্ট যদি জুড়া লাগাই দে সিধা জান্নাতে যাইব আম্মু করে উনিয়া কইলে দ্বিতীয় দি কইল গিয়া যদি কোন মানুষ সুন্দর লাগতো আমরা সবে মিলিয়া সুন্দরিয়া নমাজ পড়তাম পারতাম আরামে নমাজ পড়তাম পারতাম এর লাগিয়া বাউন্ডারিরও দরকার আছে এর লাগিয়া প্লাস্টার করারও দরকার আছে অন্যান্য জায়গায় তারা ঈদগাহ বহুত সুন্দর কররা আমরারও ঈদগাহ সুন্দর করার জরুরত আছে এর লাগিয়া আপনারা বেশি বেশি দান কইরা করার চেষ্টা করুক ও আমার একজন ভাই আব্দুল্লাহ ভাই আব্দুল মিয়া সাহেব।